হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? ঈদের সময় তো আমি স্যার আমাকে মনে নেই কি হাবিবা এন্টারপ্রাইজে এসে আমি আপনাকে কিছু ভিডিও দেখেছিলাম। আগার আগে দেখেছিলাম তো আপনি কমেন্ট করে বলবেন আমাকে যে হ্যাঁ আপনি দেখেছিলেন ঈদের আগে। কিন্তু ঈদের পরে তো হাবিবা এন্টারপ্রাইজে আসার খুবই ইম্পর্টেন্ট, কেন কি এবার তো গাড়ি যে আপনাকে দেখাচ্ছি পুরো ওয়েল মেনটেন চাকাচক গাড়ি, কি বলা যায় না ওনার মানে রিজনেবল বলে চাকাচাক। ওনার কাছে এত সুন্দর গাড়ি থাকে যে আমারই মন খুশ হয়ে যায়, গাড়ি দেখলেই মন খুশ। তো কোথায় এসে গেছি আমি আপনি জানতে পারেন? রিজনেবল কাছে, রিজনেবলটা তো একটু রোজা রোজা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো একটু ফর্সা হয়ে গেছে না? আমি বাস চলছে দাদা, বাস আপনার কাছে এসে গেছি হাবিবা এন্টারপ্রাইজে। ঈদের আগে এসেছিলাম কিনা আমার মনে নেই, তো আমাদের ভিউয়ার্সরা কমেন্ট করবে নিশ্চয়ই আমি এসেছিলাম। ভিউয়ার্সদেরকেও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, বিলেটেড ঈদ মোবারক। তো এবার আপনার কাছে নাম, ইএমআই ফ্যাসিলিটি, নাম সব কিছু আছে? একদম, নাম ট্রান্সফার, কাস্টমার ডকুমেন্টস, অনলি ভোটার আধার জেরক্স আনবে, নাম ট্রান্সফার হয়ে যাবে। এক সপ্তাহ দশ দিনের মধ্যে স্মার্ট কার্ড কাস্টমারের হাতে আমি দিয়ে দেবো। আর ফিনান্স অ্যাভেলেবেল আছে, ফিনান্সের জন্য আপনার ডকুমেন্টস লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক আর এটিএম কার্ড। আর আপনার কাছে আগে আসতে হবে, আমাদের নতুন সাবস্ক্রাইবার আগে জুড়েছে আমার সঙ্গে, তো আপনার কাছে আসতে হলে কি করে মানুষ আসবে? আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরে নেবেন, বনগাঁ লোকাল ধরে বারাসাতে স্টেশন নামবেন, নেমে ওখান থেকে আমাকে ফোন করবেন। বারাসাতে স্টেশন থেকে আমার শোরুমে আসতে অনলি 10 মিনিট সময় লাগে। 10 মিনিট? 10 মিনিট স্টেশন থেকে। ওকে, একদম স্টেশন থেকে আমার শোরুম 10 মিনিট। 10 মিনিট মানে শিয়ালদা থেকে আপনি আমার শোরুমে আসবেন, 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে পৌঁছে যাবে। একদম, চলুন। তো 1 ঘন্টার মধ্যে আপনি কলকাতা থেকে এসে যাবেন হাবিবা এন্টারপ্রাইজ। তো গাড়িটা স্টার্ট করা যাক আজকে, আপনার কাছে তো গাড়ি বহুত কিছু আছে, তো তাড়াতাড়ি আমরা ভিডিওটা স্টার্ট করা যায়। প্রথমেই গাড়ি আপনাদেরকে দেখাবো, জুপিটার ক্লাসিক। জুপিটার ক্লাসিক 2019 গাড়ি, সিঙ্গেল ডিসো আছে গাড়িতে, ওকে, টিউবলেস টায়ার, 5 ইয়ার্স ইন্স্যুরেন্স, ওকে, ক্যাশ টাকার গাড়ি, বারাসাত নাম্বার, একদম ফার্স্ট ক্লাস গাড়ি, মাত্র চলেছে আপনার 8,000 কিলোমিটার রান হয়েছে গাড়িটা। এটা আমি 50 দিয়ে দেবো, 50,000 টাকায় দিয়ে দেবো। একদম মিন্ট কন্ডিশন, গাড়িতে কোনো খরচা নেই, আমি দুটো লুকিং গ্লাসও লাগিয়ে দেবো। লুকিং গ্লাস একদম, দুটো চোখ আপনি দিয়ে দেবেন, চলুন, কোনো অসুবিধা নেই। চোখের সঙ্গে 50,000 টাকা, একদম 50,000। আপনার কাছে একটা গ্ল্যামার দেখতে পাচ্ছি লাল কালারে, মোস্ট ডিমান্ডিং বাইক, মোস্ট ডিমান্ডিং বাইক, একদম একদম, মানে এই এই মডেলটা সব থেকে বেশি রিসেল ভ্যালু। হ্যাঁ, গাড়িটা আমি কালকে রাত্রেই তুলেছি, খুবই ভালো গাড়ি আছে, একদম ফ্রেশ গাড়ি আছে, 2020 গাড়ি আছে, 5 বছরের ইন্স্যুরেন্স আছে। এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 65,000, 65,000 কুড়ির গাড়ি, দারুন। IVS ব্রেকিং সিস্টেমও আছে, IVS খুব ভালো, একদম ফগ লাইট লাগানো আছে, পুরো সাজানো গাড়ি আছে। যে নিয়েছিলেন খুব মানে, আমি কাস্টমারকে দুটো লুকিং গ্লাসও লাগিয়ে দেবো, যেহেতু কাস্টমার খুলে রেখেছিল ওই জন্য আমার এখনো ফিটিংস হয়নি। এই গাড়িগুলো আমি ফুল আপনার ভিউয়ার্সকে, এই গাড়িগুলো আমি ফুল সার্ভিসিং করিয়েই দেবো, একদম। ওকে, আর সার্ভিসিং আপনার কাছে টপ ক্লাসে? টপ ক্লাস, একদম পলিশ থেকে শুরু করে মোবিল চেঞ্জিং থেকে একদম এভরিথিং, শুধু তেল ভরবে বাড়ি যাবে, বুকিং করবে কাস্টমার, আমি সব রেডি করে দেবো। তো এটা দেবেন 65,000 টাকা, কিন্তু এই গাড়িটাও লাগছে আপনার কাছে এসছে? সবে এসছে, এগুলো ওই জন্য এখনো আমি মানে কিছুই করতে পারিনি। সেই গাড়িটা আমাকে দেখাতে খুব খারাপ, আমার খারাপ লাগে, কিন্তু আপনি বলেন যে গাড়ি আমার না দেখালে মন ঠিক থাকে না, ওই জন্য না দেখালে, হ্যাঁ আমি ওই জন্য সাজিয়ে দিলাম। এবারে রেডি হতে তো আমার বেশিক্ষণ টাইম লাগবে না। জিক্সার হচ্ছে আপনার 2017 লাস্ট আছে, ওকে, একদম ফার্স্ট ক্লাস গাড়ি আছে, ইন্স্যুরেন্স, পলিউশন টোটাল আপডেট আছে, আপডেট, ওকে, ফুল আপডেট, নাম ট্রান্সফার হয়ে যাবে, ফাইন্যান্স হয়ে যাবে। এই জিক্সার গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 70,000 টাকা,
70,000 টাকা ডুয়েল ডিসের গাড়ি আছে ডুয়েল ডিসের ওকে টায়ারটাও কন্ডিশন খুব ভালো একদম একদম বাগালের সুতো ফুটো বের হলো একদম গাড়ি আমি ফুল একদম নিউ করে দেবো নিউ মানে শোরুম থেকে নিয়ে যাচ্ছি এরকম করে দেবো ওটা হয়ে যাবে 100% আপনি যা মানে সুন্দর করে সার্ভিসিং করে দেবে আমার মোটামুটি আপনার ভিউয়ার্সরা আমাকে খুব চাইছে হ্যাঁ একদম গাড়ি আসছে মানে অনেক দূর দূর থেকে হ্যাঁ রিসেন্টলি মানে কালকে একটা দাদা দুবাইতে থাকতো উনি অনেকদিন পরেই ফিরেছে ওখান থেকে আমার সঙ্গে কথাবার্তা হতো তা উনি কালকে ম্যাডামের জন্য একটা স্কুটি আমার থেকে নিয়ে গেছে এন্টক নিয়ে গেছে একদম সঙ্গে সঙ্গে ফাইনান্স হয়ে গেছে এক ঘন্টা আপনার আরো ভিউয়ার্স এসেছিল একটা আমার রোজার মধ্যে যে ব্ল্যাক কালারের একটা বুলেট ছিল তারপরে একটা একটা পান্তুয়া ছিল অনেক দূর ঠাকুরনগর থেকে নিয়ে গেছে পান্তুয়া রেড পান্তুয়া অ্যাভেঞ্জার 160 বুলেটটা আপনার নিয়ে গেছে ধরেন আপনি আমার কাছে যেদিন ফার্স্ট এসেছিলেন আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল কেননা আপনি এসে গাড়ি দেখে কিছু বুঝতেই পারছিলেন না 2012 গাড়ি আপনি বলছেন যে এটা তো 2020 গাড়ি লাগছে হ্যাঁ ওটা ওরমই লাগছিল আমাকে মানে আমি একটু সার্ভিসিং করে বিক্রি করতে আমার খুব ভালো লাগে মানে অল্প থাকবে গাড়ি কিন্তু সুন্দর কথা কোয়ালিটিটা ভালো থাকবে ধরেন এটা 12 গাড়ি হতে পারে পেপার সব আপডেট আছে ফার্স্ট ওনারের গাড়ি নাম ট্রান্সফার ফাইনান্স সব এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 45,000 একদম জলের ধরে ফলের রস নতুন রেট ছিল আপনার থেকে জলের ধরে ফলের রস একদম মানে আখের রস হ্যাঁ এবারে ঈদে আমি বলেছি ঈদে তো গাড়ি বিক্রি হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ তারপরের যে আপনি ভিডিও ছাড়ছেন এটাতেও আমি আপনার ভিউয়ার্সদের জন্য অনেক রিজনেবল প্রাইজে দেবো দিয়ে দেবে তারপরে আরো একটা দেখতে পাচ্ছি 180 আপনার কাছে 180 2013 সালের গাড়ি এটা জমি করছেন আপনি আমি তো বুঝতেই পারছি না আপনি তো আমার কাছে আসলে তো আপনি কিছু বুঝতেই পারেন না 2013 গাড়ি এটা আমি দিয়ে দেবো মাত্র 40,000 টাকা হ্যাঁ ডবল ডিস এর মধ্যেও আছে সিঙ্গেল ডিস হ্যাঁ ওকে কেউ বলতে পারবে না এখানে এই একটা গাড়ি কেউ কিনে যাবে আপনার থেকে ওখানে বলবে রাস্তা বলে কি ভাই হেভি গাড়ি নিয়েছি তো ভাববে যে শোরুম থেকে নিয়ে যাবে মানে আমাদের যে বাংলাতে বলে না হ্যাঁ হেভি গাড়ি ভাই হেভি গাড়ি নিয়েছি তো যে কাস্টমার আমার থেকে নিয়ে যাবে যদি আপনার ভিউয়ার্স হয় ওনার বাড়িতে নিয়ে গেলেও বুঝতে পারবে না যে এটা 2013 গাড়ি সেটাই ব্যাপার আমিও বুঝতে পারি মানে যখন নাম্বারটা মারবে তখনই বুঝতে পারবে আমি বাংলা ফিল্ম একটু দেখছি তো এইসবগুলো ডায়লগগুলো শুনে খুব ভালো লাগে 40,000 টাকা FZSV3 ছ মাসের গাড়ি ওকে চলেছে আপনার ওই 5-6,000 আপনি ধরে চলেন পুরো একদম সাজানো টুরিং পারপাস গাড়িটা নিয়েছিল যাই হোক উনি আবার অন্য গাড়ি এক্সচেঞ্জ করেছে বিক্রি করে দিয়েছে এটা ব্লুটুথ ভার্সন আছে এই গাড়িটা আমি আপনার ভিউয়ার্সদের জন্য 1,15,000 টাকায় দিয়ে দেবো যার দাম এটার দাম এখন 1.5 লাখ টাকা এই গাড়িটার দাম 1.5 লাখ টাকা আর আপনি এটা নিচ্ছেন নতুন মানে যে নতুন FZ নেবে বলে ভাবছে ওনাকে নতুন নেওয়ার কোনো দরকারই নেই আপনি আমার শোরুমে আসুন গাড়ি দেখুন চালান পেপার দেখেন একদিনে নাম ট্রান্সফার হয়ে যাবে একদিনে ফাইন্যান্স হয়ে যাবে কোনো অসুবিধা নেই 1,15,000 টাকা 1,15,000 টাকা তারপরে 220F 2018 গাড়ি 5,000 কিলোমিটার রান হয়েছে ইন্স্যুরেন্স পলিউশন আপডেট কাগজপত্র ফুল ওকে 220 আমি দিয়ে দেবো মাত্র 85,000 85,000 আপনি দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছি আপনার ফেভারিট ব্লু কালারে আমার ফেভারিট কালার তো আপনার সামনেই তো নিলাম গাড়িটা হ্যাঁ আপনি তো দেখলেন গাড়িটা আমি নিচ্ছি এরকম কন্ডিশন দেখছেন কন্ডিশন দেখেন সামনে নিয়েছে না সামনেই একদম দেখতে পাচ্ছি 4,000 কিলোমিটার চলেছে ৫০০X আরে আপনার এই কালারটা আমাকে এত সুন্দর লাগে ট্যাঙ্কির কালার কত সুন্দর মানে কত মিষ্টি কালার আর গাড়িটার ছোটদা কন্ডিশনটা দেখাচ্ছে দেখা গাড়িটা একদম পুরো ফাইন গাড়ি আছে মানে কি বলবো গাড়িটা তো আপনি তো দেখেছিলেন যে কাস্টমারের গাড়ি ছিল একদম মানে নম্র ভদ্র মানে গাড়ি উনি বেশি 30-40 বেশি গাড়ি উনি কোনোদিনও চালাইনি আর 4,000 মাত্র চলেছে উনি গাড়িটা দিয়ে আজকেই নতুন একটা গাড়ি নিয়েছে গাড়ি দেখেন গাড়িতে কথা হবে আপনি এরকম গাড়ি কোনো জায়গায় পাবেন না এটা আমি দিয়ে দেবো 1.5 লাখ টাকায় 2019 লাস্টের গাড়ি 5 বছরের ইন্স্যুরেন্স আছে একদম মানে
পুরো পেছনের ওই যে সারি গার্ডটা আছে না ব্যাগরেস্টটা ওটা এক্সট্রা লাগানো আছে এক্সট্রা লাগানো আছে হ্যাঁ লেগ গার্ড লাগানো আছে আপনি সেই গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 1.5 লাখ টাকায় তাও এই গাড়ি আপনি কোন ডিলারের কাছে গেলে পাবেন না এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি তারপরে স্যান্ডস্টর্ম সিগন্যালস মডেল 2000 লাইট ফাইট এক্সট্রা একদম এলইডি হেডলাইট আছে অ্যালয় হুইলস টিউবলেস টায়ার এগুলো সব কোম্পানির আচ্ছা এবিএসও আছে এবিএসও আছে সাইলেন্সার লাগানো আছে ওকে এই গাড়িতে অ্যাকসেসরিজ লাগানো আছে আপনার ধরে নেন 35,000 টাকা শুধু এর মধ্যে 50,000 টাকা অ্যাক্সেসরিজ লাগালে 1,00,000 টাকাও লাগালে কম আছে মন ভরে না এই গাড়ি যে সাজানোর আছে সে সাজিয়ে যাবে হ্যাঁ শেষ নেই একদম গাড়ি ভরে 2,00,000 টাকা হবে 2,00,000 টাকা সাজিয়ে দিলেও মন ভরবে না এরকম গাড়ি এটা এরকমই গাড়ি 5,000 কিলোমিটার রান হয়েছে 2019 একদম লাস্টের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিক্স 5 বছরের ইন্স্যুরেন্স 185 দিয়ে দেবো 1,85,000 টাকা কাস্টমারকে নিয়ে কিচ্ছু করতে হবে না জাস্ট নাম ট্রান্সফার করাবে তেল ভরবে চালাবে যদি কিছু হয় এখানে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে ব্যাস ঠান্ডা পাড় লস্যি কালারই কিন্তু আপনি তো বলেন লস্যি আপনিই তো গুলিয়ে ফেলেন দেখেন গাড়ি এটাও পুরো আপনার ধরেন এতেও আমি খরচা করে দিয়েছি নেই করে ধরেন 35,000 দুটো ঢালাই রিং টিউবলেস টায়ার সাইলেন্সার লেগ গার্ড লুকিং গ্লাস গাড়ি দেখেন 7,000 কিলোমিটার চলা গাড়ি সাত হাজার মাত্র সাউন্ডগুলো যদি আপনি শুনতে চান আমি শোনাতে পারি কিন্তু যা বলবেন আপনি তো শুনেই নি সাউন্ডটা যখন আপনি বলে দিয়েছেন তখন শুনেই হ্যাঁ 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 এটা গিয়ারে আছে এটা একটু আপনাকে কিছু বুঝতে পারছেন আপনি তাই সাইলেন্সার আওয়াজটা একটু অন্যই আছে সাইলেন্সারটি অন্যই সিস্টেমে আছে ডক হ্যাঁ সেই জিনিসটা কী দাম রেখেছেন এটা 2013 লাস্টের গাড়ি আছে আবার চমকে দিলেন গাড়ি দেখেন 5,000 কিলোমিটার চলে শুধু চালালোই না চালায়নি ও উনি ওটা দিয়ে বুলেট নিয়েছে এক্সচেঞ্জ খুব ভালো গাড়ি যারা মার্কেটিং এর জন্য নেবে বলছে গাড়ি এই গাড়িগুলো আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারে এই গাড়িটা 48 দিয়ে দেবো মাত্র 48,000 টাকা ওকে তো মানে এর তো মাথার সঙ্গেই চিপকে আছে কানটা একদম তো হেভি গাড়ি কানটা ভাঙার কোনো টেনশনই নেই না এই গাড়ি কিছু এক্সট্রিম আছে সাইডে মানে হ্যান্ডেলের ওখানে চাবি হয় ওটা ওই এক্সট্রিমটা অতটা ডিমান্ড নেই এটা সব থেকে বেশি ডিমান্ড যেহেতু এটা হচ্ছে আপনার কিক দেওয়া আছে মাইলেজও খুব ভালো মাইলেজও আপনি মোটামুটি ধরে নেন 50-55 পাবেন দাম দিচ্ছে 48 তো ভেতরে চলুন না ভেতরে পাঁচ লাগিয়েছেন একটু ওটাও দেখিয়ে দিই হ্যাঁ দেখেন আর আসুন আপনার কাছে দেখতে পাচ্ছি R15 আছে একটা ব্লু কালারের বলবেন না কিছু শুধু এটা দেখানোর কাজ দেখেন আগের তো যে কটা মানে R15 ছিল সব বেরিয়ে গেছে ঈদে হ্যাঁ সব বেরিয়ে ঈদে R15 হেভি বিক্রি হয়েছে অনেক বেরিয়ে আপনি তো একটা গ্রে কালারের একটা ছিল আমার কাছে 5 মাসের ওটাও বেরিয়ে গেছে আমি আবার এটা ঈদের মধ্যেই তুলেছি ঈদের মধ্যে রোজার মধ্যে এটা তুলেছি মাত্র 6 মাসের গাড়ি মাত্র 6 মাস ওকে 2,000 কিলোমিটার চলা দু হাজার ওকে কি দাম রেখেছেন এটা রেসিং ব্লু সব থেকে ডিমান্ডেবল কালার সব থেকে মানে কি বলবো আপনার ভিউয়ার্স বা ইয়ং ছেলেরা যত ইয়ং জেনারেশন আছে যে কালারটা সব থেকে বেশি চয়েস করে রেসিং ব্লু আমরা তো ইয়ং না কেন আমরা ইয়ং না দাদা না আমি এটা তো ভুল বললে দাদা আপনি না এটা আপনি একদম ভুল বলছেন আমার থেকে আপনাকে বেশি হ্যান্ডসাম দেখতে না এইটা খারাপ আমরা হ্যান্ডসাম না আমরা ভালো মানুষ আপনি হ্যান্ডসাম আছেন অনেক দাদা হ্যান্ড হ্যাঁ এটা আমি দিয়ে দেবো 1,60,000 টাকা 1,60,000 ভিতরি 125 নতুন BS6 2021 গাড়ি লুকটাই চেঞ্জ করে দিয়ে লুকটাই চেঞ্জ একদম 5,000 কিলোমিটার অনলি চলেছে আমার কাছে যখনই পাবেন
হাই সেগমেন্টের গাড়ি পাবেন, ফ্রেশ ফ্রেশ গাড়ি পাবেন। আমি একটু ফ্রেশ গাড়ি তুলতে সবসময় ভালোবাসি, বানিয়েও গাড়ি আমি বিক্রি করি। যাই হোক, এই গাড়িটা আমি আপনার ভিউয়ার্স অনেক সস্তা দামেই দেবো, আশা করি কেউ দিতে পারবেন এরকম দামে। 1,35,000 টাকা, 1,35,000, যার দাম আছে এখন এই মুহূর্তে 1,90,000 টাকা দাম আছে। শুধু 1,90,000 টাকা দাম আছে। কাস্টমার শোরুম থেকে কথা বলে তারপরে আমার এখানে আসুক, কোনো অসুবিধা নেই। 2021 গাড়ি, 5,000 চলা, 1,35,000, কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে একদম না। ক্রুজ BS6 এর, এটা তো লাদাখ নেওয়া যার গাড়ি, একদম লাদাখ নিয়ে যাবো আমি একদম। তা আপনি নিয়ে চলে যান। ভাড়া কত হবে এটা লাদাখে আসতে যেতে? তো আমাকে আপনাকে ভাড়া দিতে হবে না। আপনার সাথে কি ভাড়ার সম্পর্ক আমার? না না, ওইটা না। এই তো দাদা, গাড়ি কিছু হয়ে গেলে ইনস্যুরেন্স করে কি মনে করবে আপনার সঙ্গে আমার সম্পর্কটা? দাদা আর ভাই, একলা কি করে যাব? দাদা ভাই, হ্যাঁ আমাদের কিন্তু দাদা ভাইয়ের সম্পর্ক, কিছু তো দিতে হবে। না কিছুই নেবো না আমি, কারণ সম্পর্কটা আমাদের দাদাই পারবো না। আপনি নিয়ে চলে যান গাড়ি, আমাকে কোনো দিতে কিছু দিতে। একলা আমি যাবই না, সাথে সাথে কেউ থাকলে তখন বাদ কথা কথা যাবো তো আপনার সঙ্গে। তো বলছি তো, আপনি তো এখন বিজি আছেন, যেহেতু না দেখতে হবে, হ্যাঁ ভিউয়ার্সদের আগে দেখাতে হবে। হ্যাঁ সেটাই, যে নিজেদের ঘুরবো পরে, পরে আগে ভিউয়ার্স, আগে ভিউয়ার্স, আগে কাস্টমার, তারপরে আমরা, তারপরে আমরা কাস্টমার। তা আপনার ভিউয়ার্সকে আমি খুবই ভালো দামে দেবো এটা। এই গাড়িটা নতুন দাম আছে কত বলেন তো? আপনার আন্দাজ আছে? 1,50,000 টাকা দাম আছে এটা, 1,50,000 টাকা দাম আছে এই গাড়িটা। আপনার ভিউয়ার্সকে আমি দেবো 90,000-এ, অনলি 90,000-এ। ABS আছে আর মানে ABS আছে, BS6-এর 220 ক্রুজ। কাস্টমার বাজাজে, যে কোনো বাজাজে শোরুমে গিয়ে 220 ক্রুজ বললেই ওনাকে দাম বলে দেবে, 1,50,000 টাকা দাম আছে। টাকা এটা দিয়ে দেবেন 90,000? 90,000-এ, 90,000 টাকা, 90,000 টাকা। তারপরে অ্যাপাচি, অ্যাপাচি 180, মাত্র 4 মাসের গাড়ি, 4 মাস, 180। ABS আছে, একদম একটা স্ক্র্যাচ নেই, 2,000 কিলোমিটার অনলি চলেছে, ক্যাশ টাকার গাড়ি, ফার্স্ট ওনার। আপনার ভিউয়ার্সদের জন্য এই গাড়িটা আমি 1,15,000 টাকায় দেবো। এই গাড়িরও কিন্তু 1,50,000 টাকা দাম আছে, 1,15,000 টাকা, 1,50,000 টাকা নতুন দাম আছে, 1,15,000, 1,15,000 টাকা দিয়ে দেবেন 180। তারপরে 220 ব্লু, এমন এই এই রয়্যাল ব্লু কালারের 220, 2017-র লাস্ট। এই গাড়িটাও আমি এমন দামে দেবো আপনার কোনো কেউ দিতে পারবে না। এই গাড়িটা আমি দেবো মাত্র 65,000-এ, 65,000 টাকা, 2017-র আগস্টের গাড়ি আছে, 17 আগস্টের, আগস্টের গাড়ি, 8,000 কিলোমিটার চলেছে, 8,000 কিলোমিটার, হ্যাঁ ফ্রেশ কন্ডিশন, ডবল ডিস, ডবল ডিস, 65,000 টাকা দেবো। এই কী গাড়ি আছে? এটা তো একদম আপনার সেই মাখন গাড়ি বলে, একদম হেভি লাগছে তো দেখতে। কি গাড়ি এটা? FZ 25, নতুন এসেছে যেন, একদম স্পেশাল এডিশনের গাড়ি, কালারটা দারুণ লাগছে। 6-এর গাড়ি চলেছে আপনার মাত্র 500 কিলোমিটার, 5 মাসের গাড়ি আছে, 5 মাসের গাড়ি, 5 মাসের গাড়ি, 5 মাসে 500 কিলোমিটার রান হয়েছে, ফার্স্ট ওনার গাড়ি, ক্যাশ টাকার গাড়ি। নতুন গাড়ি যে নেবে ভাবছে FZ 25, তাকে নতুন গাড়ি নেওয়ার কোনো দরকার নেই, এখানে এসে নিয়ে আপনি আসুন, গাড়ি দেখুন, যদি ভালো না লাগে আপনার নিতে হবে না, কিন্তু আপনি এসে একবার দেখে যান যে এটা নতুন না পুরনো। পুরনো আপনি বাড়িতে গিয়ে বলবেন নতুন, এর তো ভেতরে স্টিকারও বার, ইঞ্জিনে যে চ্যাসিসের নাম্বার সব কিছু সব। আমি আপনার ভিউয়ার্সকে বলছি আপনারা আসুন, আপনারা আমার শোরুমে আসুন, একটু হয়তো আপনাদের কষ্ট হবে আসতে, কিন্তু এসে আপনারা গাড়িগুলো দেখুন, তারপরে আপনি আমার সাথে কথা বলুন। কী দামে দিচ্ছেন এটা? এই গাড়িটা আমি দিয়ে দেবো 145, 145, 1,45,000 টাকায় দিয়ে দেবো। ABS আছে, ABS আছে, গাড়ির নতুন দাম আছে 1,80,000 টাকা, কাস্টমার শোরুমে গিয়ে জেনে নিতে পারে, জেনে নিতে পারে, জেনে তারপরে আসতে পারে। 1,45,000-এ? হ্যাঁ 1,45,000, ভিতরি লাল, ভিতরি লাল কালারের গাড়ি, এটাও আপনার BS6-এর গাড়ি, হ্যাঁ এটাও একদম অল্প চলেছে, মানে ধরে নেন 4,000 কিলোমিটার মতো চলেছে, 2021-এর গাড়ি, একদম ফ্রেশ, মানে একটা স্ক্র্যাচ নেই গাড়িতে, একটা স্ক্র্যাচ নেই, 5 বছরের ইন্স্যুরেন্স, মানে ফাইন্যান্সে নিলে 1 ঘন্টার মধ্যে ফাইন্যান্স করিয়ে দিয়ে দেবো কাস্টমার। নাম ট্রান্সফার তো দিনের দিনই হয়, কার্ডটা বেরোতে তো ধরেন 1 সপ্তাহ 10 দিন তো টাইম লাগে। এবারে আমি তো কাস্টমারকে ধরেন বলে দিলাম কালকেই দেবো, বলা যাবে না, বলা যাবে, কাস্টমার বলবে দাদা আপনার কথার দাম, কথার দাম যা হবে একদম ফ্রেশ। কাস্টমার আমার পেছনে না ঘুরে আমি কাস্টমারের পেছনে ঘুরবো। এই গাড়িটা আমি দিয়ে দেবো 1,10,000 টাকা, 1,10,000, 1,10,000, নতুন দাম আছে 1,40,000 টাকা, কাস্টমার জেনে নিক। কালারটা খুব সুন্দর একদম, মানে একটা পুরো মানে নতুন গাড়ি। আপনার ভিউয়ার্স যারা FZS Version 3 নেবে মনে করছে নতুন, নতুন গাড়ি নেবেন না, আপনারা এখানে এসে গাড়ি দেখুন, নতুন গাড়ি, সত্যি নতুন গাড়ি, সত্যি করে ল্যাং চালাচ্ছে,
আপনাকে তো বলছি চলেন একটু যাই আমরা, আপনি শুধু আমাকে বলেন গোয়া যাব, দীঘা যাব, এতে যাব, তা আপনি আমাকে নিয়ে যাবেন? আমি মনে সান্ত্বনাটা বাড়া ঠিক করছি, যাবো তো বলেছি, যাচ্ছি না, মনে বলে বলে মনটা খুব ভালো লাগছে, সত্যিকারে ল্যাংচা খেতে যাব, ল্যাংচা বড় বলছেন, তাহলে চলেন বর্ধমানে চালা যাই, সত্যিকারে গিয়ে পালসার 180 পালসার 180 2000 বলবেন না 2013 গাড়ি, তাহলে টেনশন পড়ে যাবে, 2017 সালের গাড়ি, এটা চলে যায় আপনার ওই 7000 কিলোমিটার, হ্যাঁ একদম ফ্রেশ, হ্যাঁ ব্লু ব্ল্যাক কালারের মধ্যে আছে গাড়ি, একদম ফ্রেশ গাড়ি, হ্যাঁ 180টা আমি দিয়ে দেবো 65000 আপনি দিয়ে দেবেন এই পালসারটা, পালসার তারপরে আরও হন্ডা সাইন, হন্ডা সিবি সাইন 2016 গাড়ি, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল সবই তো আছে গাড়ি, একদম ফ্রেশ, 8000 কিলোমিটার চলা, 55000 আপনি দিয়ে দেবেন সাইন, তারপরে প্লাটিনা দেখতে পাচ্ছি, প্লাটিনা একদম 4 মাসের গাড়ি, 800 কিলোমিটার চলা, এখনো একটাও সার্ভিসিং হয়নি, 5 বছরের ইন্স্যুরেন্স উইথ ডিস, কমফোর্টিজ গাড়ি, ওকে একদম নতুন, যারা নতুন গাড়ি নেবে মনে করছেন আমি বলবো নেবেন না, এটাই নেন, এটাই নেন, 72 দাম রাখা আছে, একটাই দাম লাগবে 70,000 টাকা দিয়ে দেবেন, প্লাটিনা V2 FZS V2 একদম একদম মাখন কালার আছে, মাখন গাড়ি আছে, ফ্রেশ একদম, কোনো দাগ দু কিছুই নেই, 7000 থেকে 5000 কিলোমিটার চলা, এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 70,000 টাকা দিয়ে দেবেন V2 এটা আমার লাল কালারের ছিল, চলে গেল, এটা কালো, লাল কালার তো আপনার ভিভার্সি নিয়ে গেছে, 180 2018 লাস্টের গাড়ি আছে, চলেন এটা আমি অনেক কম দামে দিয়ে দেবো, এটা আমি 65 দিয়ে দেবো, 65 দিয়ে দেবো, একদম কেউ দিতে পারবে না দাদা, কেউ দিতে পারবে না, আমি আজকে যেটা ভাবলাম মানে আপনার যে ভিউয়ার্সটা যে হারে বাড়ছে, সাবস্ক্রাইবার যে হারে বাড়ছে, আমি দেখে বুঝে গেছি আপনার 1 লাখ হতে আর বেশি দিন টাইম লাগবে না, আরও আমি যদি একটু সস্তায় গাড়ি দেই তাহলে কী হবে, কাস্টমার আমাকে খুঁজবে, এত 1 লাখের মধ্যে তো 10,000 তো খুঁজবে আপনাকে, আরে যেখানে 2,000 লাভ করতাম সেখানে আমি 1,000 করব, কিন্তু আমি আমি চাইবো যে আমার কাস্টমারটা বাড়ুক, আপনার ভিউয়ার্স আমাকে নাম করুক, যে না মিজানুদ্দার কাছে গেলে একটু ভালো গাড়ি পাবো, ভালো পেপার পাবো, দামও ঠিকঠাক পাবো, আমি যেটা মনে করি, কত টাকা দিচ্ছেন? এটা আমি 65 আপনার ভিউয়ার্সদের জন্য একদম, মানে এটা আপনাকে ভালোবেসে, তারপরে আমাদের সব কিছু, সব কিছু, কেন আপনি না আসতে পারলে দাদা ভালোবাসাটা হবে কোথা থেকে? ভালোবাসা হবে, কিন্তু পাশাপাশি একটা আরও গাড়ি আছে তো, ভালোবাসার গাড়ি, ভালোবাসা গাড়ি, এটা আমি দিয়ে দেবো মাত্র 70,000 টাকা, 170,000 টাকা না, এটা হচ্ছে হন্ডা ইউনিকর্ন 160 একদম, মানে এই গাড়ি আপনি সব সচরাচর মানে কোনো কাস্টমারের কাছে পাবেন না, মানে যারাই কিনেছিল খুব শখ করে, এটা বয়স্ক লোকেরই গাড়ি আছে, ইনি এক্সচেঞ্জ করে রয়্যাল এনফিল্ডে নিয়েছে, 2019 গাড়ি, একদম টিউবলেস টায়ার, ডিক্স, কিক স্টার্ট, সেলফ স্টার্ট সবই পাবেন, পুরো 5,000 কিলোমিটার মতো রান হয়েছে গাড়িটা, খুব ভালো গাড়ি আছে, এটা আমি দিয়ে দেবো মাত্র 60,000 টাকা, 60,000 টাকা দিয়ে দেবো, 60 দিয়ে দেবেন, হ্যাঁ ইউনিকর্ন, ইউনিকর্ন এস জেড ডবল আর ওকে, ট্রিপল আর নেই ওকে, 2014 সালের গাড়ি, ওকে 7,000 কিলোমিটার চলেছে, 45,000 চলেন, 45,000 টাকা দিয়ে দেবো চলেন, কাগজপত্র ফুল, ওকে কালকে বলবেন কালকে নাম ট্রান্সফার, কালকে বলবেন কালকে নাম ট্রান্সফার হয়ে যাবে, 45,000 টাকা ডবল আর নিয়ে যান, ফিনান্সও অ্যাভেলেবেল করে দেবো, এস জেড ডবল আর, আর এক্সট্রিম হিরো হন্ডা সিভিজেড এক্সট্রিম, মাইলেজ কিং, এটাও মাইলেজ কিং, যারা আমার যে দাদারা আছে জুম্যাটো, আপনার তো অনেক ভিউয়ার্স আমার থেকে এসে নিয়ে গেছে জুম্যাটো, হ্যাঁ জুম্যাটো থেকে এসেছিল, জুম্যাটো জুম্যাটো হ্যাঁ, তো আপনি তো জুম্যাটো বলতে কোম্পানিরা ভয় পেয়ে যাবে, তা যাই হোক আপনার ওই এসেছিল দাদারা এসে আমার থেকে হন্ডা সাইন নিয়ে গেছে, আরও সব মানে মাইলেজেবেল যত গাড়ি,
তাদের জন্য এই সিভিএড এক্সট্রিমটা খুব ভালো গাড়ি। হ্যাঁ কত টাকা? খুবই ভালো গাড়ি, এটা আমি দিয়ে দেবো মাত্র 35,000 টাকা। 35,000 টাকা দিয়ে 2010 এর গাড়ি, 10 এর গাড়ি 35,000 টাকা দিয়ে। আরো কিছু ওই পাশে গাড়ি আছে ওইদিকে, আর স্কুটি একটু তাড়াতাড়ি দেখিয়ে দে, কেন ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে আর আপনারা মানে বোর হয়ে যাচ্ছেন। কোনো অসুবিধা নেই, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি শর্টের মধ্যে। এটাই আমার মানে ব্যাপার হয় কি, আমরা খুব ভালোবাসি তো ভিউয়ার্সদের, ছাড়তে ইচ্ছা করে না আমার। আমি ইচ্ছা করি কি সবসময় কথা বলতে থাকি, একটু এনজয়মেন্ট করতে থাকি। এন্টর ইনটক, ইনটক 125 সুপার স্কোয়াড মডেল, 5,000 কিলোমিটার চলা, 2021 গাড়ি, একদম ফ্রেশ, 5 বছরের ইন্স্যুরেন্স, টোটাল আপডেট। এটা আমি দিয়ে দেবো 85,000। 85,000 দিয়ে দেবেন। এন্টক বিক্রান্ত, বিক্রান্ত 2019 লাস্টের গাড়ি আছে, 5,000 কিলোমিটার চলা, এটা আমি দিয়ে দেবো 55,000। 55,000 আপনি দিয়ে দেবেন বিক্রান্ত। তারপর আবার দেখতে পাচ্ছি একটা ইয়ামাহা এস রেজেডার, ইয়ামাহা রেজেডার ডিক্স আছে, UBS ব্রেক আছে, 2020 লাস্টের গাড়ি আছে, 5,000 কিলোমিটার চলা। এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 70,000 টাকা। 70,000 টাকা দিয়ে দেবেন টাকায় রেজেডার, রেজেডার এন্টক রেস এডিশন, রেস এডিশন এন্টক 5,000 কিলোমিটার মতো চলা। ওটাও আপনার ইন্স্যুরেন্স পলিউশন আপডেট, ফুল আপডেট, পেপার ফুল ওকে, ফুল ওকে, ফুল ওকে, গাড়ি ওকে, একদম মানে সার্ভিসিং করানো পুরো ফুল রেডি আছে। ওটাও আমি দিয়ে দেবো 85,000। 85,000 দিয়ে দেবেন রেস এডিশন, রেস এডিশন বিক্রান্ত। আবার লাল কালারের দেখতে পাচ্ছি আপনার কাছে, আবার একটা এসছে। হ্যাঁ আসলে তো ছাড়া যায় না, সবই তুলে রেখে দেই আর কি করবো। 2018 গাড়ি আছে, এটা একটু সস্তায় দেবো, চলেন আপনার ভিউয়ার্সদের জন্য। এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 40,000। 2013 গাড়ি, মেরুন কালার, মেরুন কালার 2013 গাড়ি, টিউবলেস টায়ার আছে, একদম ফ্রেশ, 10,000 কি 7,000 কিলোমিটার চলেছে। ওটা আমাকে পারফেক্ট দেখতে হবে, তবে গাড়িটা একদম ভালো গাড়ি আছে, কাগজপত্র ফুল ওকে, নাম ট্রান্সফার হয়ে যাবে, ফার্স্ট ওনার গাড়ি। ওটা আমি দিয়ে দেবো মাত্র 43,000। 43,000 দিয়ে দেবেন সাইন, হন্ডা সাইন, সিবি সাইন। আপনার কাছে তো এই গাড়ি থাকবেই থাকবে, সেটা হচ্ছে আলফা, ইয়ামা আলফা 2019 আগস্টের গাড়ি আছে, UBS ব্রেক আছে, ডিক্স আছে, 5 বছরের ইন্স্যুরেন্স আছে, পেপার ফুল ওকে, গাড়ি ওকে। ওটা আমি দিয়ে দেবো মাত্র 55,000 দিয়ে দেবেন আলফা, আলফা ফাসিনো, ফাসিনো 2016 গাড়ি আছে, ওটা আমি দিয়ে দেবো মাত্র 50,000 টাকা। 16 গাড়ি 5,000 কিলোমিটার চলা, কম চলা একদম গাড়ি, দেখেন পুরো পুরো গার্ড লাগানো আছে, আমি নিজেই গার্ডটা লাগিয়েছি, মানে যাতে আপনার ভিউয়ার্সদের কোনো না লাগাতে। হ্যাঁ আমি গার্ড লাগিয়ে দিই, কালার আছে, উড়বেও না তাড়াতাড়ি, না গাড়ি দেখেন একদম একটা স্ক্র্যাচ নেই। 50,000 টাকা, হ্যাঁ এটা লাস্ট গাড়ি ছিল একদম রেজাল্দা। তো এসব গাড়ি দেখে তো খুব ভালো লাগলো আমাকে, আমরা একটু বাইরে এসে যাই, কেন কি ধূপগুলো খুব বাইরে সুন্দর আসছে। আসছে আমি তো কাউকে দুটো হেলমেটও দিয়ে দিচ্ছি ভালোবেসে। আচ্ছা দুটো হেলমেট, দুটো হেলমেটও ভালোবেসে দিয়ে দিচ্ছি, যেহেতু দেখেন সবাই অনেক দূর দূর থেকে আসছে, ওনাদেরকেও তো একটু আমাকে তো ভালোবাসা দিতে হবে, নাহলে ওনারা আমার মার্কেটে গিয়ে কি করে আমাকে বলবে যে দাদার কাছে গেছিলাম, আপনার ভিউয়ার্স আপনার নাম করেছি, আর আপনার নামও করছে, আপনার নাম করলে তো আমাকে তো ডিসকাউন্ট দিতেই হবে, যেহেতু আপনার ভিডিও থ্রুতে আমার অত দূর দূর থেকে সব আপনার দাদারা আসছে, তো খুবই ভালো লাগছে। অনেক গাড়ি আপনার দাদা ম্যাডাম, আপনি আসুন হাবিবা এন্টারপ্রাইজে, দেখছেন নতুন নতুন শোরুম আর নতুন নতুন গাড়ি আবার আপনাকে দেখানো হচ্ছে, আর সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেখাই। এইখানে সব থেকে বেস্ট কোয়ালিটি গাড়ি পাওয়া যায়, কত ওয়েল মেনটেন গাড়ি পাওয়া যায় এখানে, খুব সুন্দর আমাকে লাগে ভিডিও বানাতে, কেন গাড়ির কন্ডিশন দেখে আমার মন খুশ হয়ে যায়। তো জানাল দা আপনার কাছে সাবস্ক্রাইব স্ট্যাব 1,00,000 তাড়াতাড়ি করতে বলে দিন আপনার সাবস্ক্রাইবারকে, আমার প্রদীপটাকে, আমার প্রদীপটা না আপনাদেরও প্রদীপটা, কেননা আপনারাও ভালোবাসেন দাদাকে, দাদার সাবস্ক্রাইবটা 1,00,000 করে দেন, লাইক করেন, কমেন্ট ভালো ভালো, 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে তো ভালো প্রাইজে ডিসকাউন্টে একদম অফার অফার দেবেন, আপনার 1,00,000 করার জন্য তো আমরা এত ডিসকাউন্ট দিচ্ছি। হ্যাঁ নাহলে এমনি আমার লোকাল যে কাস্টমার আছে, আমি তো তাদেরকে আরো 2,000 বেশি দামে বিক্রি করতে পারি গাড়ি, এটা আমারই স্পেশাল চলছে, আপনার এটা 1,00,000 স্পেশাল চলছে। হ্যাঁ এটা তাড়াতাড়ি আপনি সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই বসে থাকবেন, অবশ্যই আপনার সাবস্ক্রাইব 1,00,000 হওয়া মানে তো আপনার চ্যানেলে আরো কাস্টমার বাড়বে, সেল বেড়ে যাবে, সেই জায়গাগুলো তো আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা যদি একটা গাড়ির দাম যদি তাতে যদি বেশি করে বাড়িয়ে রাখি, তাহলে আমারও তো বিক্রি হবে না গাড়িটা, কি লাভ হবে, কি লাভ হবে, ফ্রেশ
গাড়ি বিক্রি করব, কাস্টমার ফ্রেশ আসবে, ফ্রেশ বিক্রি করলাম, ফ্রেশ কাগজ বুঝিয়ে দিলাম, তাতে আপনিও খুশি আমিও খুশি, আপনার চ্যানেলের নামটাও বেড়ে গেল যে না প্রদীপদার চ্যানেলে আমি গেছিলাম, ওই দোকানে গেছিলাম, গাড়িটা আমি ভালো পেয়েছি, পেপারটাও ভালো পেয়েছি। তো খুবই ভালো, তাড়াতাড়ি এসে যান কোথায়, হাবিবার এন্টারপ্রাইজে। তো চলুন মোলাকাত করতে নেক্সট ভিডিওতে, তব তক কে লিয়ে বাই বাই এন্ড সি ইউ।